বেড়ে চলেছে অর্থপাচার দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশ আইনে প্রয়োগ না থাকাকেই দুষছেন বিশেষজ্ঞরা অভিনব কায়দায় প্রতারণা ৫০ জনের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে লাপাত্তা এক দম্পতি ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিলে ভ্যাকসিন দৌড়ে এগিয়ে যাবে বাংলাদেশ আগের ধাপগুলোর ফল দেখে সিদ্ধান্ত নেয়ার তাগিদ শিশু কিশোর সংশোধনাগারে পরিবেশ নিয়ে বিস্তর অভিযোগ কর্মকর্তাদের দুর্নীতি আর প্রশিক্ষণের অভাবকেই দুষছে বিশেষজ্ঞরা বন্যায় ৩৭ জেলায় দেড় লাখ হেক্টরের ফসল নষ্ট ১৩০০ কোটি টাকার আর্থিক ক্ষতি পদ্মা যমুনার পানি বাড়ছে লিওকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখ রোববার ফাইনালে প্রতিপক্ষ পিএসজি এবং নায়ক থেকে ভিলেন হয়ে উঠছেন শাকিব খান হত্যার হুমকি শিডিউল ফাঁসানো সহ নানা অভিযোগ প্রযোজকদের রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট স্বাগত নিউজ ২৪ সকাল ৯টায় বিরতিহীন সংবাদে সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বেড়ে চলেছে অর্থপাচার বিশ্বের ১৪১টি দেশের মধ্যে অর্থপাচারে এখন বাংলাদেশ ৩৮তম শুধু তাই নয় দক্ষিণ এশিয়ায় ভারতের পরই পাচারের শীর্ষে উঠেছে বাংলাদেশের নাম আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে আমদানি রপ্তানির আড়ালে হচ্ছে বড় অঙ্কের অর্থপাচার বিশেষজ্ঞরা বলছেন আইনের যথাযথ প্রয়োগ না থাকায় এই অবস্থার উন্নতি হচ্ছে না সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানিতে এক উদীয়মান অর্থনীতির দেশের নাম বাংলাদেশ তবে এদেশের অর্থনীতির জন্য দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ অর্থপাচার যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেটেড হিসেবে গেল ১০ বছরে এদেশ থেকে গড়ে প্রতি বছর পাচার হয়েছে ৬৪,০০০ কোটি টাকা জিএফআই আরও বলছে আমদানি রপ্তানির আড়ালেই হচ্ছে সিংহভাগ পাচার চলতি বছরের এন্টি মানি লন্ডারিং ইন্ডেক্সে দেখা যায় পাচারকারী হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ৩৮তম ২০১৭ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৮২তম বিশ্লেষকরা বলছেন বড় অঙ্কের অর্থ পাচারে চাপে পড়ছে পুরো অর্থনীতি যদি এই অর্থটি পাচার না হতো তাহলে কিন্তু তা দেশের শিল্পায়নের ক্ষেত্রে কাজে লাগতো এবং তা কর্মসংস্থান দেশের প্রবৃদ্ধি এর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বাড়ছে এবং ব্যাংকিং খাতে যে ব্যক্তি খাতে ঋণের প্রবাহ যেটি সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এদিকে বাংলাদেশ থেকে ২০০৪ সালে সুইস ব্যাংকে ডিপোজিটের পরিমাণ ছিল ৩.৬৫ বিলিয়ন ডলার ২০১৯ এসে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৩.৬৭ বিলিয়ন ডলারে বাংলাদেশ জার্মান চেম্বারের সভাপতি বলছেন পাচার হওয়া বেশিরভাগ অর্থ যাচ্ছে ইউরোপ আমেরিকায় বৈদেশিক মুদ্রা অর্জন করে আনে আমাদের দেশে যারা দরিদ্রতম ব্যক্তি তারা আর আমাদের দেশে যারা আমাদের মতো কোট্টাই পরে ঘুরে বেড়ান এই অর্থ পাচারের সঙ্গে কিন্তু তারা জড়িত নাইজেরিয়া পৃথিবীর অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ অথচ অন্যতম গরিব একটা দেশ তার কারণ সেই দেশ থেকে অর্থ পাচার হয়ে চলে যাচ্ছে আইনজীবীরা মনে করেন আইনের দুর্বলতা নেই তবে পাচার বন্ধে দরকার আইনের সঠিক প্রয়োগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার যে কাজ সেটার যে কোনো ট্রানজ্যাকশন যদি সাসপিশন বা ডাউটফুল মনে হয় সেকশন ২৩ অনুযায়ী সেটা স্টপ করে দিতে পারে বা সাসপেন্ড করে দিতে পারে অথবা ফ্রিজিং করে দিতে পারে সেকশন ৪ খুব হার্শ পানিশমেন্ট বলা আছে যে ১২ ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট দিতে পারে এছাড়া পাচার বন্ধে কেন্দ্রীয় ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ড ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় প্রয়োজন বলেও মত দেন বিশেষজ্ঞরা সুলতান আহমেদ নিউজ ২৪ ঢাকা অভিনব কায়দায় প্রতারণা করে প্রায় ৫০ জন মানুষের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে লাপাত্তা হয়েছেন এক দম্পতি ঘটনাটি রাজধানীর উত্তর কাফরুল এলাকার আবুল কালাম আজাদ এবং তার স্ত্রী পেশায় দোকানদার কাউকে মিথ্যে প্রলোভন দেখিয়ে আবার কারো কাছে ভুয়া দলিলে দোকান বিক্রির কথা বলে তারা এসব অর্থ আত্মসাত করেছে এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় একাধিক সাধারণ ডায়েরি হয়েছে অভিযোগ নিয়ে অপেক্ষায় আরও কমপক্ষে ৩০ জন বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে ছবির এই মানুষটি আবুল কালাম আজাদ পাশেই তার স্ত্রী অজিফা বেগম
থাকতেন রাজধানীর উত্তর কাফরুল এলাকায়। তারা গত প্রায় দুই বছরে কমপক্ষে 50 জন ব্যক্তি এবং একাধিক ক্ষুদ্র ঋণ দেওয়া প্রতিষ্ঠানের কাছ থেকে 2.5 কোটির বেশি টাকা নিয়ে লাপাত্তা। চুক্তিনামার যে দলিলটি দেখছেন সেটা সাদা চোখে আসল মনে হলেও নকল, কারণ ভুয়া এই দলিলে দোকানের অগ্রিম বাবদ তিনি 20 লাখ টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগীরা বলছেন মালিকের স্বাক্ষরও করেছেন জাল। একটা বড় দোকান নেবেন এই উদ্দেশ্যে আমার কাছে কিছু টাকা ধার চান, প্রায় 20 লক্ষ টাকা। পরবর্তীতে আমি বলি যে আমাকে এই দোকানটা ডিড করে দিতে হবে, ফলে সে এটাতে রাজি হয়, কিন্তু ওই টাকা আমি যখন দেই কিন্তু ডিডটা সে একটা ভুয়া দলিল তৈরি করে, বাড়ির মালিকের অরিজিনাল সিগনেচার নকল করে সে একটা দলিল তৈরি করে। 6 মাস ধরে সে আমার কাছে আরও প্রায় 20 লক্ষ টাকা নেয় দোকান চালানোর জন্য। ভুক্তভোগী আরও আছে, তারা বলছেন আবুল কালাম আজাদ পুরুষদের আর অজিফা বেগম নারীদের প্রতারণার টার্গেট বানাতেন। তখন আমি 5 লক্ষ টাকা তাকে দিই, দেওয়ার পরে সে বলছে যে এই কুরবানির পরে দিবে। তারপর তো এই যে হঠাৎ করে তারা তারপরে কিভাবে বাসা ছাইড়া দিল, ঠান্ডা মাথায় সে কাজটা করছে অনেকজনের থেকে টোটাল প্রায় 3 কোটি। অনুসন্ধানে জানা গেছে এই দম্পতি টাকা ধার নেওয়ার জন্য মূলত 3টি কৌশল করতেন। হঠাৎ করে রাতারাতি পুরো পরিবার লাপাত্তা হয়ে যাওয়ার পরে সব পাওনাদারদের টনক নড়ে। তারপরে কাফরুল থানায় কয়েকজন ভুক্তভোগী সাধারণ ডায়েরি করেছেন, বাকিরা প্রস্তুতি নিচ্ছেন। আমরা যে অভিযোগ করছেন অভিযোগটা আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নিব এবং এখানে যা যা করণীয় আইনসঙ্গত আমরা সেটা করব। লাপাত্তা হওয়ার পর থেকে প্রতারক দম্পতির মুঠোফোনগুলো বন্ধ, কিন্তু কাফরুল ছেড়ে এই জুটি অন্য কোথাও নতুন প্রতারণার দোকান খুলবেন কিনা তা কে বলতে পারবে? আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। বিশ্বব্যাপী চলছে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি প্রতিযোগিতা, তবে যেসব দেশের ভ্যাকসিন আবিষ্কারের সক্ষমতা নেই তারা চায় আগে ভ্যাকসিন পেতে। এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বণ্টনের তালিকায় প্রায় 100টিরও বেশি দেশের মাঝে আছে বাংলাদেশেরও নাম। আর ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 3-তে মাত্র 5টি ভ্যাকসিন। বাংলাদেশের করোনা ভাইরাসের ভ্যাকসিনের আদ্যোপান্ত জানাচ্ছেন রিশাদ হাসান। বিশ্বব্যাপী প্রায় 200টির বেশি প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, উদ্দেশ্য মহামারী করোনার প্রতিষেধক তৈরি যা বদলে দিতে পারে বিশ্ব পরিস্থিতি। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান যুক্তরাজ্যের মডার্না, গ্যাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স চীন সহ মোট 5টি ঔষধ বর্তমানে রয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে। একটি দেশের মাথাপিছু আয়সহ নানা অবস্থা বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বণ্টন করবে করোনা ভ্যাকসিন। আর সংক্রমণ যেহেতু দীর্ঘায়িত হচ্ছে তাই ভ্যাকসিন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে বাংলাদেশকেও অংশ নিতে হবে ক্লিনিক্যাল ট্রায়ালে। সম্প্রতি চীনা ভ্যাকসিন সিনোভ্যাকের ট্রায়াল বাংলাদেশে শুরু হওয়ার কথা থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও। ফার্মাসিস্ট ও এপিডেমিওলজিস্টরা বলছেন ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম দুই ধাপে এর ফলাফল ভালো না থাকায় এই ভ্যাকসিন নিরাপদ নয়। যেহেতু অ্যান্টিবডি রেসপন্স যেটা ওদের স্টাডিতে শো করা হয়েছে সেটা অত বেশি স্ট্রং না, কাজেই এই ভ্যাকসিনটি সত্যিকারের কার্যকরী হবে কিনা এটা প্রশ্ন থেকে যাচ্ছে। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল এই ট্রায়ালটির অনুমতি দিলেও পরবর্তীতে কোনো জটিলতার কারণে হয়তো সেই ট্রায়ালটি এখনো পর্যন্ত শুরু হয়নি। বিশ্বের বিভিন্ন দেশের তৈরি ভ্যাকসিনগুলোর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম দুই ধাপের ফলাফল বিবেচনা করে ট্রায়ালে অংশ নেওয়ার পরামর্শ তাদের। ফেজ 1 ফেজ 2 কমপ্লিট করেছে এবং সেই ফলাফল ভালো, তারপর তারা ফেজ 3 শুরু করছে বিভিন্ন দেশে। এই ধরনের ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশেও হওয়া উচিত বলে আমি মনে করি। ডেটার কোয়ালিটির বেসিস করে দেখা যাচ্ছে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন এই ডেটা রিয়েলি গুড ডেটা। ভ্যাকসিন দ্রুত পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন উৎপাদনকারী দেশের সঙ্গে যোগাযোগ করছে ICGDRB। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। নিয়ন্ত্রণ সংস্থার উদাসীনতা, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বেড়েই চলেছে সহিংসতা ও বিশৃঙ্খলার মতো ঘটনা। এসব ঘটনা ঘটলেই তদন্ত কমিটি হয়, দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন চলে, সাক্ষ্য গ্রহণ, তদন্ত প্রতিবেদন দাখিল হয়, তবে বাস্তবায়ন হয় না তদন্ত প্রতিবেদনের কোনো সুপারিশ। বিশেষজ্ঞরা বলছেন ব্যবস্থাপনার মৌলিক পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া না হলে ইমেজ সংকটে পড়বে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রটি। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে গেল 10 বছরে অন্তত
চারবার অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এতে মারা গেছে 5 কিশোর। সর্বশেষ গেল বৃহস্পতিবার 3 কিশোর নিহত ও 15 জন আহত হওয়ার ঘটনার পর থেকেই বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ রয়েছে এই কেন্দ্রে অনেক শিশু থাকলেও নেই তাদের ঘুমানোর পর্যাপ্ত শয্যা, সরকারি বরাদ্দ থাকলেও দেয়া হয় না উন্নত মানের খাবার, অভিভাবকরা খাবার নিয়ে এলেও তা শিশুদের কাছে পৌঁছে না, বয়সে বড় শিশুদের দিয়ে অন্যদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন অসাধু কর্মকর্তারা, তাদের কথা না শুনলে নেমে আসে নির্যাতন। দীর্ঘদিন ধরে সেখানে অবিচার, তাদের খাদ্য কম দেয়া এবং বিভিন্ন ধরনের অনিয়ম এই কর্তৃপক্ষ চালিয়ে আসছে। খাবার দিতে গেলে পয়সা চাওয়া হয়, তো স্বজনরা আসলে দেখা করতে দিতে চায় না। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এরা ধর্ষণকারী, এরা এই বাচ্চাদেরকে বলাৎকার করে। এই প্রতিষ্ঠানটি নামের সাথে মোটেই সুআচরণ করছে না। মানবাধিকার কর্মীরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই কেন্দ্রে সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। ব্যবস্থাপনার মৌলিক পরিবর্তন করার পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া না হলে ইমেজ সংকটে পড়বে এই শিশু উন্নয়ন কেন্দ্র। অপরাধগুলো যদি সঠিকভাবে তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা হতো, তাহলে কিন্তু আজকে এরকম ধরনের ঘটনা ঘটানোর সাহস পেত না। এখনই সময় এসেছে যে এই শিশু উন্নয়ন কেন্দ্রের একটি আবুল পরিবর্তন আনা, একটি দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা আসলে এই কেন্দ্রে নিতে হবে, যেটি হচ্ছে বাস্তবায়নের মধ্য দিয়ে এই ধরনের দুর্ঘটনা রোধ করা যাবে। সমাজসেবা অধিদপ্তরের অধীনে সারা দেশে শিশু উন্নয়ন কেন্দ্র পরিচালিত হচ্ছে, তার একটি যশোর শিশু উন্নয়ন কেন্দ্র আর অন্যটি গাজীপুরের টঙ্গীতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শিশু কিশোর সংশোধনাগারে সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সমাজের মানবাধিকার কর্মী ও অপরাধ বিজ্ঞানীরা। তারা বলছেন, সংশোধনাগারে শিশু কিশোরদের সঙ্গে কেমন আচরণ করতে হয়, কিভাবে তাদের নিয়ন্ত্রণ করতে হয়, এসব বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকার ফলে শিশু কিশোররা স্বাভাবিক জীবনে ফেরার বদলে বড় অপরাধী হয়ে উঠতে পারে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। শিশু কিশোর সংশোধনাগারে শিশু কিশোরদের সঙ্গে বিরূপ আচরণ এবং পৈশাচিকভাবে নির্যাতনের ঘটনা নতুন নয়। এমনকি যারা এসব বন্দি শিশু কিশোরদের দেখভালের দায়িত্ব পালন করছেন তাদের পৈশাচিক নির্যাতনের শিকার হয়ে আবার অনেকে মৃত্যুবরণ করছেন। সাম্প্রতিক যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের 3 কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন তথ্য পাওয়া যায় তাদের ময়নাতদন্ত প্রতিবেদনে। পিঠের দিকে এবং মাথায় তাদের আঘাত চিহ্ন ছিল এবং এই এই আঘাতের কারণে, হেড ইঞ্জুরির কারণে 3টি বাচ্চাই মারা গেছে এবং 3টি কিশোরেরই একই ধরনের আঘাত ছিল। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সমাজের মানবাধিকার কর্মী ও অপরাধ বিজ্ঞানীরা। অপরাধ বিজ্ঞানী অধ্যাপক ডক্টর জিয়া রহমান বলেন, সংশোধনাগারে অপরাধ প্রবর শিশু কিশোরদের গায়ের জোরে নিয়ন্ত্রণের চেষ্টার ফলে তারা বড় অপরাধী হয়ে উঠছে। মাত্র 4টি সংশোধনী কেন্দ্র, সেখানে 1000 বা 1500 সর্বোচ্চ আমি বলব যে হয়তো মানুষকে হয়তো সংশোধনী করার সুযোগ, কিন্তু যেভাবে কিশোর অপরাধ বাড়ছে এবং একই সাথে সেখানে ইনফ্রাস্ট্রাকচারের দারুণ আমি বলবো যে অভাব। বন্দি শিশু কিশোরদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এসব সংশোধনাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পর্যাপ্ত প্রশিক্ষণ দরকার বলে মত অপরাধ বিজ্ঞানীদের। সব দিক থেকে তাদের ফিজিক্যাল এবং মেন্টাল বা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টের যত উপকরণ আছে, রিক্রিয়েশন, এ সমস্ত জিনিসও দেওয়া উচিত। দুর্ভাগ্যক্রমে আমাদের এখানে এই ধরনের কোনো জিনিসের একেবারেই অপ্রতুল। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ঘটনার পর বেরিয়ে আসতে শুরু করেছে দেশের অন্যান্য সংশোধনাগার নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য। বাড়ন্ত শিশু কিশোরদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা না করা এবং এসব কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত আরামায়েশের জন্য শিশু কিশোরদের দিয়ে কঠোর পরিশ্রম করানোর অভিযোগ পাওয়া যায়। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবারে বন্যায় 1,323 হেক্টর টাকার 323 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। 3 দফা বন্যায় দেশের 37টি জেলা মিলে এই ক্ষতির হিসেব দিয়েছে সরকার। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। বলেন, নতুন করে বন্যা না হলে মন্ত্রণালয়ের নেওয়া নানা পদক্ষেপেই এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব।
আরো জানাচ্ছেন সালে জহর চৌধুরী। দেশে তিন দফা বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। নতুন করে পদ্মা ও যমুনা নদীর পানি বাড়ায় চতুর্থ দফায় বন্যা এখন মধ্যাঞ্চলে। এ দফায় বন্যায় আবারও লক্ষাধিক মানুষ পানিবন্দী, নতুন করে ক্ষতিগ্রস্ত কৃষক এবং মাছ চাষীরা। বন্যায় ক্ষয়ক্ষতি এবং তা মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ বিষয়ে সচিবালয়ে বিস্তারিত তুলে ধরেন কৃষিমন্ত্রী। জানান, তিন দফার বন্যায় ফসলের ক্ষতি হয়েছে হাজার কোটি টাকারও বেশি। বন্যার পানিতে তলিয়ে গেছে 2,57,148 হেক্টর ফসলি জমি। এতে ক্ষতিগ্রস্ত 12,72,151 জন কৃষক। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফা সহ 37টি জেলা মন্ত্রী জানান, বন্যার ক্ষতি কাটাতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে মন্ত্রণালয়। ইতিমধ্যে 17,54,00,000 টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি, 2,39,631 জন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। খেসারি, পেঁয়াজ, মরিচ, টমেটো ইত্যাদি ফসল আমাদের জন্য বিনামূল্যে দেশের খাদ্য উৎপাদনে তেমন কোনো প্রভাব পড়বে না বলে আশা করেন কৃষিমন্ত্রী। সালে জোর চৌধুরী, নিউজ 24, ঢাকা। এদিকে দ্বিতীয় দফা বন্যায় নতুন করে পানি বাড়ছে সাভার পৌর এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাভার পৌর এলাকায় তো আবার নতুন করে পানি বাড়ছে, তো সার্বিক বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন? নাজমুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সাভার পৌর এলাকায় নতুন করে তো আসলে পানি বাড়ছে, তো সার্বিক বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন আপনি? নাজমুল, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? পানি, সে পানির কারণে নাজমুল, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? ভাই, আজকে দর্শক কারিগরি ত্রুটির কারণে আমরা এখন সাভারের সাথে আসলে সংযোগ স্থাপন করতে পারছি না, পরবর্তীতে আবারও সংযুক্ত হওয়ার চেষ্টা করব। কুড়িগ্রামে নদ নদীর পানি কমার সাথে সাথে বিভিন্ন স্থানে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার সহ 16টি নদ নদীর বিভিন্ন পয়েন্টে বেড়েছে ভাঙনের তীব্রতা। এ অবস্থায় নদী গর্ভে বিলীন হয়েছে শত শত পরিবারের ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ, মন্দির সহ বহু সরকারি বেসরকারি স্থাপনা। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন নদী তীরবর্তী মানুষ। হুমায়ুন কবির সূর্যের তথ্যচিত্রের এক্স রিপোর্ট। দেশের উত্তরের জনপদ কুড়িগ্রাম জেলায় দীর্ঘস্থায়ী বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নদ নদীগুলোতে শুরু হয়েছে তীব্র ভাঙন। এ জেলার 315 কিলোমিটার ব্যাপী নদী তীরের বেশিরভাগ অরক্ষিত স্থানে চলছে এই ভাঙনের তীব্রতা। বুড়ুঙ্গামারি উপজেলার সদর ইউনিয়ন, নলিয়া সহ বিভিন্ন এলাকায় দুধকুমর নদীর ভাঙনে ভিটেমাটি, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে নদী তীরবর্তী হাজার হাজার মানুষ। নদী গর্ভে বসত বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকেই। আমার বাড়ি ভেঙে গেছে গা, এনা আমার জায়গা জমি সব নদী গেছে গা, এনা আমি কোথায় যাই না যাই, আমার কোনো নির্দিষ্ট নাই। আগেও যেরকম ভাঙছে, বন্যার পরে তার সে আরো বেশি ভাঙতেছে। নদী ভাঙনটা যেরকম শুরু হয়েছে, আমাদের ঘর বাড়ি টান দেওয়ার সুযোগ পাইছি না আমরা। 200-250 বাড়ির মধ্যে দেখা গেছে যে কমপক্ষে 150 বাড়ি নদীতে চলে গেছে, আমরা উদ্ধার করতে পারিনি। সংশ্লিষ্টরা বলছেন, দুধকুমর নদের ভাঙন রোধে একটি প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলেই এ নদের 5টি স্থানে প্রায় 24 কিলোমিটার নদী সংরক্ষণ বাঁধের কাজ শুরু করা হবে। এই প্রকল্পটা বাস্তবায়ন হলে এখানেও প্রায় 25টি স্থানের নদীতে সংরক্ষণ কাজ রয়েছে প্রায় 24 কিলোমিটারের মতো, যেটা বাস্তবায়ন হলে এই এলাকার মানুষের নদীর ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। পানি উন্নয়ন বোর্ড থেকে জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে, চিহ্নিত করার পর আমরা প্রায় 32টি জায়গা আমাদের অনুমোদন পেয়েছি, সেগুলোতে কাজ চলছে। শুধু আশ্বাস নয়, নদী ভাঙন রোধে সংশ্লিষ্ট বিভাগ নদী খনন, স্থায়ী ব্যবস্থাপনার কথা বললেও এর বাস্তব প্রতিফলন চান কুড়িগ্রামের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দীর্ঘ পাঁচ মাস পর ১৬ শর্তে শনিবার খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। একই সাথে খুলবে ফয়েজ লেক, সি ওয়ার্ল্ড সহ সব বিনোদন কেন্দ্র। করোনা সংক্রমণ রোধে পর্যটক সহ ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। নন বরাজের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ পাঁচ মাস বন্ধের পর ১৬ শর্তে আগামী ২২ আগস্ট থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত সহ সব বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এতে খুশি বিনোদন প্রেমীরা। পাঁচ মাস ধরে সবকিছু বন্ধ, এখন খুলে দিবে ২২ তারিখ থেকে, শুনে আমাদের থেকে ভালো লাগতেছে। অনেকদিন ধরে সমুদ্রে নামতে পারতেছি না, লেকে যাইতে পারছি না, কোনো যাইতে পারতেছি না, এখন আবার যাবো, নামবো, ওখানে বিনোদন করবো। জেলা প্রশাসক বলছেন বিনোদন কেন্দ্রগুলো স্বাস্থ্যবিধির নির্দেশনা মানছে কিনা তা তদারকি করতে একটি মনিটরিং টিম থাকবে। যদি কেউ না মানে তাহলে সেই বিনোদন কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। নো মাস্ক নো এন্ট্রি এবং আমাদের যে ধারণ ক্ষমতা রয়েছে আমাদের এই বিনোদন কেন্দ্রগুলোর, সেগুলোর অর্ধেকেরও কম যাতে লোক হয় সেভাবে তাদেরকে এন্ট্রি দিতে হবে। এবং আমাদের টিকিট কেনার যে বিষয়টা সেটা অনলাইনে টিকিট বিক্রয় করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন শর্ত মেনেই সীমিত পরিসরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে ফয়েজ লেক ও সি ওয়ার্ল্ড। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাফা কর্তৃক যে নির্দেশনাবলী এবং যে নীতিমালা প্রণয়ন করেছে সেসব নির্দেশনা মেনে আমরা আমাদের প্রস্তুতি শুরু করেছি। আমরা আমাদের গেট ও এন্ট্রি অভিমুখে আমরা হ্যান্ড স্যানিটাইজার এবং মার্কিং, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য মার্কিং কিউ লাইনগুলো আমরা ব্যবহার করেছি। তবে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি সহ অন্যান্য নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বিনোদন কেন্দ্রগুলি খুলে দেওয়া হচ্ছে, এতে ভিড় হবে এবং স্বাস্থ্যবিধির ন্যূনতম সেখানে রক্ষা করা হবে না। দেশের কোথায়ও কোনো স্বাস্থ্যবিধি রক্ষা করা হচ্ছে না এবং স্বাস্থ্যবিধি রক্ষায় সরকারের কোনো আন্তরিক প্রচেষ্টাও কোথাও দেখা যাচ্ছে না। করোনা পরিস্থিতির কারণে গেল ১৯ মার্চ থেকে প্রশাসনের নির্দেশে বন্ধ ঘোষণা করা হয় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সহ সব বিনোদন কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪। স্বাস্থ্যবিধি মানতে চরম উদাসীন গণপরিবহন। বুধবার পরিবহন মালিকদের সাথে বৈঠকে ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়া বহাল এবং সব সুইটে যাত্রী নেওয়া সহ বেশ কিছু প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে যা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে স্বাস্থ্যবিধি মানতে বেশ কিছু নির্দেশনা থাকছে ওই প্রস্তাবনায়। সব সুইটে যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মানা আসলে কতটুকু সম্ভব, এখনই কতটা মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, এমন এসব নিয়েই বিস্তারিত জানাতে ময়মনসিংহ এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান ও রিপন হোসেন। শুরুতেই ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সৈয়দ নোমান। নোমান, গণপরিবহনের স্বাস্থ্যবিধি আসলে কতটুকু মানা হচ্ছে আর যাত্রীবাহী কতটুকু সচেতন? আমি একটু জানিয়ে রাখি আপনাকে যে ২৫-৩০% সিট আসন খালি রেখে যে গণপরিবহন চালুর যেটি ছিল, অর্থাৎ বর্তমান যেটি চাল চলছে সেটাই কিন্তু মানা হচ্ছে না। আমরা বিভিন্ন গণপরিবহনে দেখেছি, বিভিন্ন গণপরিবহনে উঠেছি এবং দেখেছি, যাত্রীদের সাথে কথা বলেছি, গণপরিবহনের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলেছি, তারা আসলে আমরা গণ স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়টি, অর্থাৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের যে আসলে যেটি প্রাদুর্ভাব ছড়ায় না এমন আসলে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে আসলে এখানে স্বাস্থ্যবিধির ন্যূনতম বালাই নেই। যে এখানে হ্যান্ড স্যানিটাইজার থাকার কথা, আসলে চালক এবং সহকারী যারা আছেন তাদের মাস্ক ব্যবহারের কথা, ব্যবহার করার কথা, আসলে কোনো কিছুই কিন্তু এই গণপরিবহনগুলোতে মানা হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি। এমনকি যে এক সিট ফাঁকা রেখে রেখে আসলে যে যাত্রী নেওয়ার কথা সেটিও কিন্তু মানা হচ্ছে না। এবং আমি একটু জানাই আপনাকে যে বাসে ওঠার ক্ষেত্রে, অর্থাৎ টিকিট কাউন্টারগুলোতে ৩ ফুট লাইনের যে নিয়ম রয়েছিল সেটিও কিন্তু আসলে মানা হচ্ছে না। আমরা এখন একটু একজন চালকের সাথে কথা বলতে চাই, আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের যে স্বাস্থ্যবিধির যে বিষয়টি ছিল, আপনাদের মাস্ক ব্যবহার করার কথা, আপনি মাস্ক ব্যবহার করছেন না কেন? মাস্ক স্যার আছে বুঝছেন, মাস্কটা আমি খুলছি, মাত্র খুলছি যে না কিছু কথা বলতে দিতে ওই জন্য। আরেকটা বিষয় যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কথা, আপনারা তো এগুলোও ব্যবহার করছেন না, কারণটা কি? হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কথা এটা হলো আমাদের তো আপনার যে পরিস্থিতি দেশে, এই যে যাত্রী না গাড়ির মধ্যে অনেক কষ্ট বিষ্ট করে গাড়ি ঘুরে চালাইতেছি, তেলের টেয়ে হয় না, আপডাউন হন এরকম। তো এতে কি মনে করছেন না যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে?
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে কই, গাড়িতে তো যাত্রী নাই, আর তো কমতেছে, বাড়ছে কই, গাড়িতে যাত্রী নাই, 12 জন যাত্রী লইয়ে যেতেছে ঢাকা, তা আমার গাড়িতে নেওয়ার কথা হলো 25 জন, যাত্রী আছে 12 জন, বাকিগুলো কইতে নাম। হ্যাঁ ধন্যবাদ গালিব, আসলে শুনছিলেন উনি বলছিলেন যে একজন চালকের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে আসলে যাত্রী নেই সেখানে, আসলে স্বাস্থ্যবিধি কতটুকু থাকবে, কিন্তু আমরা বিভিন্ন গণপরিবহনে উঠেছি এবং দেখেছি আসলে তারা যত পারছে স্বাস্থ্য বোঝাই করছে। আমি ঠিক এই মুহূর্তে ময়মনসিংহের ব্রিজ মোড়ে আছি, যেখান থেকে আসলে আপনাদের সর্বশেষ এইসব গণপরিবহনের বিষয়ে তথ্য জানানোর চেষ্টা করছি। এই মোড়টি কিন্তু আসলে নেত্রকোনা শেরপুর এবং আসলে কিশোরগঞ্জ হয়ে কিন্তু আসলে তারা ঢাকা যায়, এবং এটি ময়মনসিংহের সবচেয়ে ব্যস্ততম এলাকা বলে আমরা জানি। কিন্তু এই এলাকাতেই আসলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পরিবহনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা যেমন স্বাস্থ্যবিধি সম্পর্কে উপেক্ষিত, ঠিক তেমনই আসলে বাসে যারা উঠছেন এবং যারা বাস চালকের আসনে আছেন এবং যারা এই চালকের সহকারী আছেন তারাও কিন্তু আসলে এই স্বাস্থ্যবিধি উপেক্ষা করছেন। তো ঠিক এমনইভাবে আসলে গাড়ির যাত্রী যারা আছেন তাদের সাথে তাদেরকেও আমরা দেখেছি স্বাস্থ্যের ব্যাপারে আসলে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে উদাসীন। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে আসলে স্বাস্থ্যের যে স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়টি সেটি কিন্তু আসলে তেমনভাবে মানা হচ্ছে না। তো এই ছিল আসলে ময়মনসিংহ থেকে আমি আপনাকে সর্বশেষ স্বাস্থ্যবিধির বিষয়ে জানানোর চেষ্টা করছিলাম। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বাস চলাচলের বিষয়ে স্বাস্থ্যবিধির যে নিয়ম তা ময়মনসিংহ থেকে। ধন্যবাদ নোমান আপনাকে। দর্শক এবারে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনি ওখানে কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যে আইন হয়, নিয়ম হয়, কানুন হয়, আসলে তার বালাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে। যে সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন সময় দেখেছি যে মানুষগুলো রয়েছে তারা স্বাস্থ্যবিধি মানছেন না, এবং যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনে কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যে এর আগেও আমরা দেখেছি যে যে পরিবহনগুলো চলছে এবং গণপরিবহন চলছে সেই গণপরিবহনে আমরা স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই দেখিনি। দেখেছি গাদাগাদি করে লোক নিতে, অথচ সরকারের যে নির্দেশনা ছিল যে 60% ভাড়া বৃদ্ধি করা এবং যাত্রী সংখ্যা 2 সিটে 1 জন যাত্রী থাকবে, কিন্তু সেই যাত্রী সংখ্যা অধিযুক্ত নেওয়া হচ্ছে, আবার তবে ভাড়া কিন্তু 60%-এর বেশি, অর্থাৎ 100% ভাড়া নেওয়া হচ্ছে এমন কিন্তু অভিযোগ রয়েছে। যে তবে আমরা কোথাও দেখিনি যে যে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব এগুলো মানতে কিন্তু আমরা খুব বেশি দেখিনি। পরবর্তীতে সরকার, আপনি জানেন যে গতকালকে একটি সভা হয়েছে, সেই সবাই কিছু সিদ্ধান্ত নিয়েছে। আসলে এই যে সিদ্ধান্তগুলো আসলে খাতা কলমে থাকে, বাস্তবের যে মাঠের যে চিত্র আমরা দেখতে পাই সেই মাঠের চিত্রে আমরা কিন্তু সেই বাস্তবায়ন সেটি কিন্তু আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই যে সাধারণ যে জনগণ আছে, সাধারণ যে মানুষ আছে, সেই মানুষের ঘাড়ে কিন্তু যে আইনের যে দোহাই দিয়ে তাদেরকে ঘাড় ভাঙা হয়, তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়, ফলে সাধারণ মানুষ কিন্তু ভোগান্তি আরও বেশিতে পড়ে, ফলে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু দিন গেলে বেড়েই যাচ্ছে, এবং যে স্বাস্থ্যবিধি মানা সেটি কিন্তু আমরা লক্ষ্য করি না। আমরা লক্ষ্য করছি যশোর যে 18টি রুট রয়েছে, সেই 18টি রুটে যে গাড়ি চলছে স্বাভাবিক, এবং যে স্বাস্থ্যবিধি মানা, করোনার যে স্বাস্থ্যবিধি সেটি কিন্তু আমরা মানতে লক্ষ্য করছি না। আমরা দেখেছি যে যে সিট বাদেও গাড়িতে গাদাগাদি করে দাঁড়িয়ে লোক নিতে দেখেছি, ফলে স্বাস্থ্যবিধি কিন্তু মানা হচ্ছে না। পরবর্তীতে আসলে কতটুকু মানা হবে সেটি কিন্তু প্রশ্নবোধক থেকেই যায়। তো যে 18টি রুট রয়েছে, আমি রয়েছি পালবাড়ি এলাকায়, পালবাড়ি এলাকায় এখান থেকে বিভিন্ন স্থানে কিন্তু গাড়ি ছেড়ে যায়, সেই গাড়িগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি যে সিটে 2 জন করে লোক রয়েছে এবং অতিরিক্ত লোকও আমরা লক্ষ্য করছি। তো সব মিলিয়ে যে মানুষগুলো রয়েছে, আসলে সাধারণ মানুষের ভোগান্তিটা আমরা একটু বেশি লক্ষ্য করি, কারণ সেই সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়েই যায়, অর্থাৎ তাদের টাকাও দিতে হয়, আবার দেখেছি যে যে স্বাস্থ্যবিধি সেটি কিন্তু মানা হয় না। তো আমি একটু চালক রয়েছে এখানে, চালকের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা তো এই যে স্বাস্থ্যবিধি মানার কথা রয়েছে, আপনারা কতটুকু মানছেন? আমরা 100%ই মানছি।
শতভাগই মানছি স্বাস্থ্যবিধি। গাড়িতে ওঠার সময় তো হ্যান্ড স্যানিটাইজার এগুলো ব্যবহারের কথা ছিল, আমরা তো লক্ষ্য করছি না। সব আছে, সামনে আছে, ও দেখেন সামনে। আবার এক সিটে দুইজন যাত্রী নিয়ে যাবেন, আমরা তো তাও দেখছি। এক সিটে দুইজন নিয়ে আসেন, ওই সামনে স্ত্রী দুইজন বলবো সব বাইশ টাকা থাকে তাই। আসলে বিভিন্ন তারা যে কথা বলে, তারা আসলে বিভিন্ন অজুহাত দেওয়ার কারণে কিন্তু তারা যে যাত্রী সেটি নিয়ে থাকেন, এবং যাত্রীদের কাছে জিজ্ঞাসা করলে তারা কিন্তু বিভিন্ন অজুহাত দিয়ে থাকেন। তো সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়েন। সব মিলিয়ে যে সরকার যে নিয়মকানুন করে, আসলে আমরা সেই নিয়মকানুনের বালাই কিন্তু এখানে দেখতে পাই না। আসলে শুধুমাত্র আইন হয়, আইনের বাস্তবায়ন কতটুকু হবে সেটি আসলে প্রশ্নবোধক থেকে যায়। এখানে আপনাকে যদি একটু দেখায় যে আসলে মাস্কবিহীনও অনেক মানুষ রয়েছেন, তারা তাদের স্বাস্থ্যবিধি সেটি কিন্তু আমরা মানতে লক্ষ্য করছি না। তো সামনে যে সময় আসছে সেই সময় আসলে কতটুকু স্বাস্থ্যবিধি মানা হবে এটি আসলে প্রশ্ন থেকে যায়। তো সব মিলে এই ছিল দশক থেকে আমার কাছে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, গণপরিবহনের স্বাস্থ্যবিধি আসলে কতটুকু মানা হচ্ছে সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন যশোর থেকে রিপন হোসেন। এর আগে যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে সৈয়দ নোমান। বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে চলছে সুপেয় পানি সংকট, গেল দুই সপ্তাহে তা চরম আকার ধারণ করেছে। এতে রোগী সহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি তীব্র সংকটে অস্ত্রোপচার সহ রোগীদের চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বরাদ্দ পেলেই নতুন টিউবওয়েল স্থাপন করে হলেও পানি সংকট নিরসন হবে। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1968 সালে প্রতিষ্ঠিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণাঞ্চলের কোটি মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল। তবে গেল কয়েকদিন ধরেই সুপেয় পানির তীব্র সংকটে বিপাকে পড়েছেন চিকিৎসক, রোগী ও স্বজনরা। রোগী ও স্বজনদের অভিযোগ, প্রায় পানি সরবরাহ বন্ধ থাকে এই হাসপাতালে। কোনো ওয়ার্ডে গত 15 দিন ধরে পানি নেই। আবার কোনো ওয়ার্ডে মাঝে মধ্যে পানি সরবরাহ করা হলেও কল থেকে বের হচ্ছে ময়লা ও লবণযুক্ত লালচে ঘোলা পানি। আর খাবারের জন্য পানির জার কিনে কোনো মতে চাহিদা মেটাচ্ছেন তারা। বিশুদ্ধ পানির সংকট চরমে উঠলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তার স্বজনরা। রোগীদের সমস্যা, ধোয়া পালা করার জন্য, তারপরে খাওয়ার পানির সমস্যা, গোসল করা যায় না, টয়লেটে যাওয়া যায় না, খাবার খাইয়ে থালা বাটি ধোয়া যায় না। 15-20 দিন হয়ে গেছে গা, পানি নাই, এত সবার সমস্যা হইতেছে। পানি সংকটের কথা স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের অবকাঠামো ও পানি ব্যবস্থাপনার দায়িত্ব গণপূর্ত বিভাগের। এরই মধ্যে এই বিষয়টি গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। পানির ক্রাইসিসটা সামনে আরও বাড়বে, তবে আমরা চেষ্টা করতেছি, এক্সিন সাহেব যথেষ্ট চেষ্টা করতেছেন, আশা করি একটা সমাধান হবে। গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন, 62 বছর আগের দুটি টিউবওয়েল দিয়ে হাসপাতালে পানি সরবরাহ করা হয়। একটি টিউবওয়েল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, একই সাথে নতুন টিউবওয়েল স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। অর্থ বরাদ্দের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণপূর্ত বিভাগের পক্ষ থেকে একটি পত্র এবং প্রাক্কলন সহ প্রেরণ করেছি। আর দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নতুন নলকূপ স্থাপন করা হলেই এই সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি। আবার বন্যা পরিস্থিতির খবর। দ্বিতীয় দফা বন্যায় নতুন করে পানি বাড়ছে সাভার পৌর এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাভার পৌর এলাকার তো নতুন করে আবারও পানি বাড়ছে, তো সার্বিক বন্যা পরিস্থিতির কি অবস্থা? দর্শক, আবারও কারিগরি ত্রুটির কারণে আমরা সাভারের সাথে সংযুক্তি স্থাপন করতে পারছি না, পরবর্তীতে আবারও চেষ্টা করলে আপনাকে জানাবো পরবর্তী সংবাদে। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর অগ্রগতি, বাস্তবায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন সহ সার্বিক অগ্রগতি পর্যালোচনা করতে আগামীকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে বৈঠকে বসছে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। সংস্থাটি বলছে, আসছে বছরের শুরু থেকে দেশব্যাপী শিল্প ও বিনিয়োগের এক অপার সম্ভাবনা তৈরি করবে অর্থনৈতিক অঞ্চলগুলো। ব্যবসায়ীদের দাবি, এক্ষেত্রে সবার আগে দূর করতে হবে বিনিয়োগের বাধা, যা মোকাবেলায় বড় ভূমিকা রাখতে পারে এই পর্যালোচনা বৈঠক।
বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিপুল কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে কাজ করছে সরকার। তবে সেই বিনিয়োগে বাধাও কম নেই। নিরবিচ্ছিন্ন জ্বালানি, সহজ শর্তে ব্যাংক ঋণ, বন্দর সুবিধা ও অবকাঠামো জটিলতায় বছর বছর খরচ বাড়ছে বিনিয়োগকারীদের। এই যেমন, শুরুতে উল্লেখ না থাকলেও গত এক বছর ধরে জমির ইজারা মূল্যের ওপর 15% ভ্যাট জারি করা হয়েছে, যা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত করছে বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে এসব জটিলতা কাটাতে 20 আগস্ট প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিনিয়োগে গতি বাড়াতে সুস্পষ্ট দিক নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছে বেজা। অবকাঠামোগত সুযোগ সুবিধাগুলো গড়ে উঠবে দীর্ঘ 15 বছর ধরে, প্রতি বছর যাবে, এর চাহিদা বাড়বে। ইউটিলিটি সার্ভিসেস অবকাঠামোগুলো আপনার গড়ে উঠবে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী বাস্তবায়নাধীন এসব অর্থনৈতিক অঞ্চলের 28টির কাজ এখন চলমান, যার মধ্যে উৎপাদনে গেছে 8টি অর্থনৈতিক অঞ্চল। ব্যবসায়ীদের মতে, অর্থনৈতিক অঞ্চল সহ অন্যান্য খাতে বিনিয়োগ বাড়াতে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাবলিক সেক্টর পলিসি যখন বানানো হয়, তখন প্রাইভেট সেক্টরকে কিন্তু অনেক ক্ষেত্রে আমলে আনা হয় না ওনাদের যে মতামত। রিজার্ভ বোর্ডে যেমন এবার কিন্তু ক্রেডিট বডি যারা প্রাইভেট সেক্টরকে রিপ্রেজেন্ট করে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্য যে গভর্নিং বডিগুলো আছে সরকারের, ওখানেও যাতে প্রাইভেট সেক্টর থেকে বেসরকারি খাত থেকে যিনি বিনিয়োগ করবেন, স্বাভাবিকভাবে তিনি যেখানে তার অন্যান্য ইউটিলিটি সার্ভিসেস যেগুলো পাওয়াটা আপনার কোয়ালিটি সার্ভিস তারা পাবে, স্বাভাবিকভাবে সে সেখানে যেতে চাইবে, এটা অত্যন্ত স্বাভাবিক। অতএব আমরা উই ওয়ান্ট টু রিমেইন কম্পিটিটিভ। বাস্তবায়নকারী সংস্থা বেজার হিসাবে অর্থনৈতিক অঞ্চলগুলো পুরোপুরি চালু হলে সরাসরি কর্মসংস্থান হবে প্রায় 20 লাখ লোকের, সব মিলে যেখানে 1 কোটি মানুষের কাজের সুযোগ তৈরি হবে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক। বিশ্বজুড়ে করোনার প্রকোপে গেল 24 ঘন্টায় আরও প্রায় 2,59,000 মানুষ সংক্রমিত হয়েছে, প্রাণহানি হয়েছে প্রায় 6,500। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি 7,90,000 গড়িয়েছে, আর মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2,25,00,000। ভারতে টানা 2 সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। গেল দিনও এশিয়ার এই দেশটিতে 69,000-এর বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছে, যা দেশটিতে 24 ঘন্টায় সর্বোচ্চ সংক্রমণ। গেল একদিনে ভারতে মৃত্যু হয়েছে 980 জনের। এদিকে গেল 24 ঘন্টায় 43,000 সংক্রমণ ও 1,200-এর বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1,52,00,000-এর বেশি করোনা রোগী। চলতি বছরের শেষের দিকে ভারতে প্রথম অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। জানানো হয়, অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথভাবে তৈরি সম্ভাব্য ভ্যাকসিনটির কাজ অনেকটাই এগিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেটিক দলের আনুষ্ঠানিক মনোনয়ন পেল জো বাইডেন। মঙ্গলবার দলটির সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এ ঘটনায় 77 বছর বয়সী বাইডেনকে অভিনন্দন জানান ডেমোক্রেট নেতা ও সমর্থকরা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজেকে যোগ্য দাবি করে ফের মার্কিনিরা তাকে নির্বাচিত করবে বলে মনে করেন ট্রাম্প। আসমাতুলির আর একটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছেন পার্টির প্রতিনিধিরা। এর মধ্য দিয়ে চলতি বছরের 3 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন 77 বছর বয়সী বাইডেন। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় দিন ভার্চুয়াল রোল কলের পর সেনেটর ক্রিস ক্রুনস ও রিপ্রেজেন্টেটিভ লিসা ব্লান্ট বাইডেনের নাম ঘোষণা করেন। যদিও রোল কল শেষ হওয়ার বেশ আগেই বাইডেন প্রয়োজনীয় 2,354 প্রতিনিধির সমর্থন পেয়ে যান। ভোটের পর সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানান জো বাইডেন। এরপরে বাইডেন ভাষেন ডেমোক্রেটিক পার্টির সাবেক ও বর্তমান নেতা ও সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দনে। দেশটির সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার বলেন, জো দলের পরীক্ষিত নেতা, আর এই সময়ে তার মতো ব্যক্তি জাতির সবচেয়ে বেশি প্রয়োজন। অভিনন্দন জানান আরেক সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে নৈরাজ্য সৃষ্টি করেছেন, তাই পরিবর্তনের প্রত্যাশায় আমি বাইডেনের পক্ষে। এদিকে মঙ্গলবার অ্যারিজোনায় নির্বাচনী ক্যাম্পেইনে বরাবরের মতো নিজেকে যুক্তরাষ্ট্রের যোগ্য প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন ট্রাম্প।
আমি হলাম একমাত্র প্রেসিডেন্ট যে প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ করেছি। আজীবন হয়তো এই খ্যাতিটা আমারই থাকবে, বলেন মার্কিনেরা। আবারও তাকে আগামী 4 বছরের জন্য দেশ শাসনের ভার দেবেন। আসমাতুলি, নিউজ 24। এই ছিল নিউজ 24 সকাল 9টার বিরতি সংবাদের আয়োজন। তাহলে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।